ভিত্তিক রাজনৈতিক দল সম্পর্কে তারেকের নেতিবাচক মন্তব্য নিছকই কৌশল না অন্য কিছু, এখন তা পর্যবেক্ষণ চলছে। এ ব্যাপারে জোটের বৈঠকে বিএনপির কাছে ব্যাখ্যা চাওয়ার পক্ষে জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আতাউর রহমান রাজশাহী থেকে আরো জানাচ্ছেন। শিবলী নোমান, আমাদের দেশে যে বিভিন্ন ধর্ম রয়েছে, আমাদের অনেকে আছেন যারা সেগুলোকে কেন্দ্র করে রাজনীতির পরিবেশ সৃষ্টি করতে চেষ্টা করেন। সোমবার যুক্তরাজ্য বিএনপির সভায় ধর্মের ভিত্তিতে কোনো রাজনৈতিক দল হতে পারে না বলে মন্তব্য করেন তারেক রহমান। ধর্মকে কেন্দ্র করে কখনোই রাজনীতি করা যেতে পারে না। হঠাৎ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের এই মন্তব্য অস্বস্তিতে ফেলেছে জামাতকে। পুরো বিষয়টিকে তারা রেখেছেন সতর্ক পর্যবেক্ষণে। রাজনীতি যদি গোটা ভারতের 120 কোটি হোক, 110 কোটি, 130 কোটি লোক আমি বলছি, তারা যদি মানে না, তারা যদি তাদেরকে নির্বাচিত করে, তখন তারেক রহমান কি বলবে? নেতৃত্ব সংকটে থাকা জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদে এখন সবচেয়ে সিনিয়র নেতা আতাউর রহমান, দলের নীতি নির্ধারণে অন্যতম পরামর্শকের ভূমিকা তার। জামায়াতের যারা এখন চালাচ্ছে, তার মতে তারেক রহমান এমন বক্তব্য অব্যাহত রাখলে সমস্যা তৈরি হবে জোটের রাজনীতিতে। এই বক্তব্য যদি অব্যাহত থাকে তাহলে ঝামেলা হতে পারে, আর যদি অব্যাহত না থাকে, একটা ঘটনার প্রেক্ষাপটে হয়তো একটা কথা বলে ফেলছি। জামায়াত ধর্মভিত্তিক রাজনীতির বাইরে যাবে না জানিয়ে তিনি তারেক রহমানকে জেনে বুঝে কথা বলার আহ্বান জানান। কোরআন নিয়ে তারেক রহমান আমার সাথে এসে বসুক, ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে কি না আমার কাছে বসুক, অনেক উপরে যেতে হবে না আমার কাছে বসুক, তখন আমি ওকে দেখাই দিই। 20 দলীয় জোটের দায়িত্বশীল নেতার ধর্মভিত্তিক রাজনৈতিক দলের বিপক্ষে অবস্থানের পেছনে ভিন্ন কোনো ইঙ্গিত থাকতে পারে বলেও ধারণা জামায়াতের এই সিনিয়র নেতার। শিবলী নোমান, যমুনা নিউজ, রাজশাহী।